যারা প্রফেশনাল, আপনি যারা মিনি গার্মেন্টস বলেন, বড় গার্মেন্টস বলেন, তারা এই মালটা নিয়ে বাচ্চা মালটা কাটে। আচ্ছা, তারপরে দিয়ে বাচ্চা মাল তৈরি করে না? জি, বাচ্চা মাল এবং কেউ যে টু পিস ওয়ান পিস বেছে না, এগুলা দিয়ে কাটে। এগুলো চিকেন কাজ, চিকেন কাজ, চিকেন কাজ। এটা কিন্তু সুতি, একদম সুতি, একদম। এগুলো সব কালা নু ভাই, দেখেন অবস্থা কত, এগুলো সব কালা। হ্যাঁ, এগুলো পছন্দের কালার। জি, মানানসই, এটা মানানসই। ওই মানুষটা কালো ফুটে আছে ভাই, একদম শৈলের লাগে সাথে মানানসই, একদম ফুটে থাকে কিন্তু, একদম ফুটে থাকে ইনশাআল্লাহ। এই মালগুলো সম্পূর্ণ আপনি ঈদের জন্য কালেকশন, তাহলে সব ঈদের জন্য। হ্যাঁ, ঈদ কালেকশন। আচ্ছা, যারা এখনো নেননি আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমি মালে কালারগুলো দেখা দেব, মালে প্রাইস বলে দেব, মালে সম্পর্কে ধারণা এবং আইডিয়া সবই বলে দিব। কাপড় তো আছে ইনশাআল্লাহ, কাজটা দেখেন, ডিজাইনটা দেখেন, ডিজাইনটা দেখেন, নিখুঁত একটা ডিজাইন, নিখুঁত ডিজাইন। ফিনিশিং এর কথা বলা লাগবে না। আচ্ছা, আপনার চ্যানেলের মাধ্যমে যারা এসে আমাদের থেকে মাল নেয়, হ্যাঁ, তাদের কমেন্টস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রতারিত এখানে কোনো সিস্টেম নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম তৈয়ব টেক্সটাইলের গোডাউনে। আজকে আপনাদেরকে ঈদের নতুন নতুন কিছু কালেকশন দেখাবো, যারা এখন পর্যন্ত নিতে নেননি অথবা নিতে চাচ্ছেন এবং যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমার সঙ্গে রয়েছে আপনাদের বিশ্বস্ত পছন্দের মানুষ মেহেদি ভাই। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসলে তো এই টেক্সটাইলে আসলে ভালো থাকা যায় 100%, অবশ্যই, কারণ এত এত কালেকশন, সব রঙিন দেখা যাচ্ছে, রঙিন। ভাই কি ঈদের বেচা কিনে কেমন চলছে? ঈদের বেচা কি দেন না, কি অবস্থা, কি খালি হয়ে গেছে জায়গা এগুলো? আজকা এগুলো সব খালি হয়ে গেছে আজকা। হ্যাঁ, শরীরের লোড নাই, লোড নিতে পারতেছি না, শক্তিও নাই, মানে একেবারে ক্লান্ত, আমরা এগুলাকে সুন্দর প্রসেসিং করে ভাজ করে আমাদের মেন শোরুমে চলে যায়। এই যে এইভাবে এরকম করে এইভাবে বইবাস, এইভাবে বইবাস হয়। আচ্ছা, তারপরে মেন শোরুমে চলে যায়। ওকে, আজকে ইউজ পরিমাণে কালার আছে, ইউজ পরিমাণে ইয়েছে কালেকশন আছে। এটা কি ডিজিটাল না? এটা আপনার ডিজিটালের ভিতরে আপনার মালাইকা আছে, ডিজিটালের ভিতরে মালাইকা আছে। একটু দেখতেছেন, সুতাটা দেখা যায়? ওরে ভাই, একদম সিলভার কালার, অনেক সুন্দর কিন্তু, এবং ফিনিশিং দেখেন, ফিনিশিং এর কথা বলা লাগবে না। আপনার চ্যানেলের মাধ্যমে যারা এসে আমাদের থেকে মাল নেয়, হ্যাঁ, তাদের কমেন্টস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রতারিত এখানে কোনো সিস্টেম নেই, আর মালের কোনো রিপোর্টেশন নাই, কোনো রিপোর্টেশন নাই না। আর যদি বাই চান্স ভাই আগুন পানি খেলা, যদি কোনো রকম সমস্যা হয়, আমাদেরকে কমপ্লেন করলে আমরা সংশোধনের চেষ্টা করবো, সমাধান করে দিই অবশ্যই। এবং কি, আমরা যে আপনার ওনার যে মালটা নেয় বিক্রি করতে পারবে না, নিয়ে আসে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা কেউ দিবে না ভাই? জি, আমরা একমাত্র দিই, এক্সচেঞ্জেরও ব্যবস্থা আছে, অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে ভাই, তারপর কোনটা দেখাবেন? আমরা এগুলা ভিতরে অনেক কালার আছে, আজকে সব কালার আছে না, সব কালার আছে, নিউ কালেকশন দেখেন, সব কালার আছে। এগুলা এগুলা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের দিতে পারবো, যখন এটা বইবাস হইবো, বইবাস হবে তখন দেখাতে পারবো, আমরা ক্লিয়ার দেখাতে পারবো আজকে। হ্যাঁ, ক্লিয়ার দেখাতে পারবো। আজকে এই মালটা আছে, আর একটা মাল আছে নতুন, এটা কালার আছে ভাই। ভাই অনেক ওজন না? ওজন মানে আচ্ছা, সুতি, একদম সুতি নাকি? পিওর সুতি, পিওর সুতি, একদম সুতি। হ্যাঁ, একদম 100% সুতি। ভাই ভাই, কাজটা দেখেন কত সুন্দর দেখেন, কাপড় তো আছে ইনশাআল্লাহ, কাজটা দেখেন, ডিজাইনটা দেখেন, ডিজাইনটা দেখেন, নিখুঁত একটা ডিজাইন, একদম নিখুঁত ডিজাইন। আচ্ছা, খুব সুন্দর। এটা কত করে দিবেন ভাই? এটা রেট তো দাদা, রেট বলা যাবে না, রেট বলা যাবে। আচ্ছা, আপনারা স্ক্রিনশট দিবেন, এইরকম কালারগুলো স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে বলে দিবে আপনাদেরকে কত প্রাইস পড়বে, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ, আপনার মালের ছবি শুদ্ধা একটা গ্যাস পেয়ে যাবেন, দিয়ে দিবেন। ওকে, আসলে সারাদিন রোজা রাখছিলাম। আচ্ছা, এবং কি টুকিটাকি মোটামুটি কাস্টমার আজকে চাপ ছিল। আচ্ছা, গলার বয়সটা হয়ে মনে হয় আবার কাজ সব দিকটা মিলে একটু শরীরটা একটু লাগতেছে, ক্লান্ত না কি, ক্লান্ত ভাব। তো আচ্ছা, মেহেদি ভাইকে সবাই একটু লাইক, বেশি বেশি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন। এই রমজান মাসে তিনি আপনাদেরকে কষ্ট করে কিন্তু ভিডিওগুলো দিচ্ছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভাই। কালার হবে তো ভাই? হ্যাঁ নুর ভাই, এগুলা কালার হবে। আচ্ছা, হ্যাঁ, এটা আছে আপনার জয়পুরী কালেকশনের ভিতরে,
ঠিক আছে, এটা হচ্ছে জয়পুরী কালেকশনের ভিতরে, জয়পুরী কালেকশনের মধ্যে, জয়পুরী কালেকশনের ভিতরে, মানে একটা সে একটা সুন্দর। হ্যাঁ, কোনটা আপনি কোনটা গাইছা কোনটা বাদ দিবেন আপনি নিজে কনফিউশন না জানা করতে পারবেন না না ইনশাআল্লাহ, কারণ এই যে মালগুলো না, আচ্ছা এই মালগুলো সম্পূর্ণ আপনি ঈদের জন্য কালেকশন, মানে সব ঈদের জন্য, হ্যাঁ ঈদ কালেকশন। আচ্ছা, যারা এখনো নেননি আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিলে আমি মালে কালারগুলো দেখা দেবো, মালে প্রাইস বলে দেব, মালের সম্পর্কে ধারণা এবং আইডিয়া সবই বলে দেব। আচ্ছা ভাই, সারা বাংলাদেশে কি ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স নেন? না না, আমরা অ্যাডভান্স নেন না, আমরা অ্যাডভান্স কোনো কস্টিং নেই না, মানে টাকা ছাড়াই মাল দিয়ে দেন, টাকা ছাড়া মাল দিয়ে দেব ইনশাআল্লাহ, কন্ডিশনের মাল দেব, আপনি কন্ডিশনের চার্জটা দিয়ে মালটা উঠাই নিন, শুধু মাল উঠাবেন, মালটা উঠাই নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে আপনার মালটা যদি বেশি হয়, দেখা যায় এক বস্তায়, আমরা তো নিজেরা নিজেদের কাম নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা একটা লেবার দিয়ে দেই, ওই লেবার মালটা নিয়ে বস্তা মূল্য রসিকা লেবারটা যে চার্জ ওটা আগে দিতে হয়, লেবারের চার্জটা আগে দিতে হয়, আগে দিতে হবে না, আগে দিতে হয়, ওকে, কারণ এটা জায়গা ব্যবসা করে ওনারাও জানে লেবার কস্টিংয়ের চার্জটা আগে দিতে হয়। জি হ্যাঁ, আচ্ছা, তারপর আছে আপনি এই যে মালাই, এটা হচ্ছে আপনি ম্যাঙ্গো বলে, ম্যাঙ্গো না, জি ম্যাঙ্গো, আচ্ছা ম্যাঙ্গো, এটা আপনার পাঞ্জাবির জন্য, পাঞ্জাবি পাঞ্জাবি শেরওয়ানি, হ্যাঁ তাদের জন্য ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো, কাপড়টা তো অনেক সুন্দর, কাপড়টা হচ্ছে আপনি ইন্ডিয়ান, ইন্ডিয়ান না, ইন্ডিয়ান, আচ্ছা কাপড় ইন্ডিয়ান, কাস্টম, কালারটা দেখেন পেশাবার, হ্যাঁ এটা হলো আপনার উল্টা পাই, নিচের পাটার কালার হবে এরকম না, জি আচ্ছা, উল্টা সুন্দর ফিনিশিং একটা কাপড় দেখেন, এই যে দেখেন, আচ্ছা এটা হলো পাঞ্জাবির না, হ্যাঁ এটা পাঞ্জাবি ম্যাঙ্গো বলে, আচ্ছা এই যে বাউপিট, তারা পাঞ্জাবি নিতে চান তারাও কিন্তু ভাইদের কাছে অনেক ধরনের আইটেম পাবেন, অনেক ধরনের আইটেম পাইবো, এবং কি পাশাপাশি আগে মালে প্রসেসিং চলতেছে আমাদের, আচ্ছা হ্যাঁ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো কিছু মাল আসবে আমাদের, আপডেটগুলো দেখাবো, আপডেট আসবো, আপনারা চ্যানেলের সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে, অবশ্যই অবশ্যই। এই যে আর একটা কালেকশন, এটা কি কালেকশন ভাই? এটা হচ্ছে আপনার ডিজিটাল চিকেনের ভিতরে, ডিজিটাল চিকেন না, এটা পাঞ্জাবির জন্য খুব সুন্দর চলতেছে, এইটা জি পাঞ্জাবি গায়ে দিছি, দেখছেন ভাই, যদি আমি মানুষটা কালো ফুটে আছে, একদম শৈলের লাগে সাথে মানানসই, একদম ফুটে থাকে কিন্তু, একদম ফুটে থাকবে ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা ওকে, তারপর এদিকে আগে আছে, এর মধ্যে তো কালার হবে না, এটার ভিতরে কালার হবে, কালার আস্তে আস্তে প্রসেসিং চলতেছে, আচ্ছা আচ্ছা, এটা মানে এটা জাস্ট স্যাম্পল স্বরূপ আছে, স্যাম্পল স্বরূপ আছে, আচ্ছা এই মালগুলো আগে আছে, ওকে, ওই যে আপনি জয়পুরি যেগুলো বললাম না, এই যে কালার, এগুলো সবই তো জয়পুরি না, এগুলো সব জয়পুরি কালেকশন কালার, আচ্ছা এই যে এই একটা মাল আছে নাকফুল, নাকফুল, হ্যাঁ নাকফুল, এটা কালার আছে, ওই যে সামনে কালার, আচ্ছা এই নাকফুল না, নাকফুল, এগুলো সব কালার, জি এগুলো সব কালার, এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব কালার, সব হচ্ছে কালার, আপনি সব সম্পূর্ণ দিবেন, মানে আস্তে আস্তে দেখাই দেয়, এগুলো সব স্ক্রিনশট দিবেন আপনারা, তারপর যেটা লাগে সেটাই নিতে পারবেন, হুম, এইখানে আছে, এইখানে আছে নইবে সেলাব বডির ভিতরে, সেলাব বডি, সেলাব বডির ভিতরে অনেক সুন্দর এই মালটা হচ্ছে, আপনার যারা প্রফেশনাল, আপনার যারা বড় মিনি গার্মেন্টস বলেন, বড় গার্মেন্টস বলেন, তারা এই মালটা নিয়ে বাচ্চা মালটা কাটে, আচ্ছা তারপর বাচ্চা মাল তৈরি করে না, জি বাচ্চা মাল, এবং কেউ যে টু পিস ওয়ান পিস বেছে না, এইগুলো দিয়ে কাটে, আচ্ছা নই ভাই, এইখানে আরও কিছু কালেকশন আছে, এইখানে আরও কিছু কালেকশন আছে, হ্যাঁ আপনি গিলিটাগের ভিতরে, গিলিটা না, গিলিটাগের ভিতরে, আচ্ছা গিলিটাগের ভিতরে, হ্যাঁ আপনি দেখেন লাইট কালারের ভিতরে মালটা খুব সুন্দর, এগুলা বর্তমানে মনে করেন যে রানিং একটা মাল, হ্যাঁ রেট কম, প্রাইসটা দাম কম পড়বে, দাম কম কিন্তু মাল ভালো, আচ্ছা এটা কিন্তু 100% সুতি, 100-100% সুতি, যদি কেউ আমাকে 2 নম্বর বইলে যদি ধরা দিতে পারেন তাকে আমি 10,000 টাকা চ্যালেঞ্জ পুরস্কার দিবেন, অবশ্যই, আচ্ছা অবশ্যই, এটা সুতি, আপনি মেসায় আগুন্তা পোগা নেবেন, আচ্ছা আগুন্তা পোগা নেবেন, এই যেগুলো সব কালার, সব কালার, এগুলো সব, এগুলো সব কালার নেবে, দেখেন অবস্থা কত, এগুলো সব কালার, হ্যাঁ এগুলো পছন্দের কালার, জি মানানসই, এটা মানানসই, তারপর যেখানে আছে কালার, এগুলোও কালার আছে, কালার এগুলো কালার, যার যেটা লাগে মিনি গার্মেন্টসেও এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, জি খুবই আকর্ষণীয় কালেকশন, তারপরে এখানে তো অ্যাভেলেবেল কালেকশন আছে, অ্যাভেলেবেল আছে নই ভাই, যা একটা জিনিস দেখাইতেছি, এটা কি ভাই, এটা হলো আপনার চিকেন প্রিন্ট, চিকেন, জি চিকেন টেবিল প্রিন্ট,
আচ্ছা এটা ওইগুলো তো দেখেছে আপনার ডিজিটালের ভিতরে আচ্ছা এটা হচ্ছে আপনার চিকেন টেবিল প্রিন্ট দেখেন খুবই সুন্দর চিকেনের মধ্যে চিকেনের ভিতরে এই যে আমি এটা তো উল্টা পিঠ এই যে বাউ পিঠ ডিজিটাল সর্বনিম্ন কত গজ করে নিতে পারবে পাইকারি পাইকারি সর্বনিম্ন আপনার 10 গজ 10 গজ করে নিতে পারবে 10 গজ করে নিতে হবে আচ্ছা এটা বললেন কি ডিজিটালের মধ্যে সব আরই কাজ করা ডিজিটালের ভিতরে আরই কাজ করা আচ্ছা এটা মালাইকারি এটা আপনার সিকোয়েন্স এটা হলো সিকোয়েন্স না এই দেখেন এটা হলো সিকোয়েন্স এর ভিতরে সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্সের আরো কালার সিকোয়েন্সের ভিতরে আরো কালার আছে এইখানে আপনার বড় বড় মতম আপনার ওই যে মালগুলো দেখেন আপনারা সব সময় ভিডিওতে এই মালটা সব আপনার মালাইকারি এটা খুব সফট কাপড় একটা প্রথমে যে ভিডিওতে মালটা দেখছেন না আচ্ছা মালাইকারি মালটা ওইটা এটা কিন্তু ওটার থেকে একটু দাম বেশি না কারণটা হলো আমি বুঝা দিন ওই ভাই আগে ভিডিওতে আপনাকে দেখেছি এখন এই ভিডিওতেও দেখাই এই যে কাজটা ভিতরে দেখেন বডিতে কাজটা ভিতরে বডির ভিতরে কিন্তু কাজ আছে এটা বডির ভিতরে কাজ এটা আপনি ঘুরতে গেলে আপনার জল সবে মতম একটা শাইনিং মার শাইনিং মারবে একটা শাইনিং কাপড় শাইনিং কাপড় এবং কাপড়টাও অনেক সফট অনেক সফট একদম সফট আপনি চাইলে একদম পকেটে ভয়গা নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন 5 গজ কাপড় পকেটে নিতে পারবেন এটা বুঝতে পারছেন হ্যাঁ এখানে আপনার যে ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এগুলো হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে না ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা 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 এটা আপনার সেট আপনার রংধনু ভিতরে এগুলো রংধনু না রংধনু এগুলো রংধনু ভিতরে আচ্ছা হ্যাঁ এগুলো রানিং মাল এগুলো সবসময় ভালো চলতেছে আপনার এগুলো হলো যে আপনার বাচ্চাদের ফতুয়া নিমা এগুলো দিয়ে কাটে এগুলো দিয়ে কাটিং করে তৈরি করে তারা কাটিং করে আচ্ছা এই যে এই মালটা আছে এটা আমরা বলি আগুন কটন আরং কটন জি আচ্ছা হ্যাঁ এই মালটা আসলে ভিডিওতে বলা ঠিক না জি তাও বলি মালটা যে কত পরিমাণে জামদা আমাদের চলে কত পরিমাণ যে বেচতাছি জি এই মালটা এত চাহিদা এটা এটাও যে বাচ্চা মাল বাচ্চাদের জন্য কাটিং করে হ্যাঁ বাচ্চা মালের জন্য আচ্ছা বাচ্চা মাল তৈরি করে এই বাচ্চা মাল বাচ্চা মাল বাচ্চা মালের লেগে এটা এটা না এটাই বাচ্চা মালের লেগে এটা আগে কিছু ছোট ছোট প্রিন্টের ভিতরে ছোট প্রিন্ট জুরি প্রিন্টের মধ্যে জুরি প্রিন্টের ভিতরে তারপর যেটা আছে এগুলো আপনার যে ডিজিটাল আরি সুতার কাজ ডিজিটাল আরি সুতার কাজ জি এই কালেকশনটা দেখেন ভাই কত সুন্দর দেখেন মানে একদম চমৎকার একটা কাপড় কিন্তু এটা জি চমৎকার কাপড় এই পাশে আসেন আর কিছু মাল দেখেন এই ভাই এখানে তো একদম বান্ডিলে বান্ডিলে কাপড় বান্ডিলে বান্ডিলে তো আছে জি এই মাল একটু দেখেন তো কি মাল ভাই এটা এটা কিন্তু ওরে ভাই রে ভাই এটা কাপড় না অন্য কিছু ভাই এত সফট একদম সফট কি কাপড় দাদা এটা এটা মালাইকারি মালাইকারি জি দেখেন অবস্থা একটু আগে যেটা দেখলাম সেটাই দেখ হ্যাঁ হ্যাঁ ওইটাই কিন্তু এটা আরো সফট মনে হচ্ছে এটা 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 সফট আচ্ছা কারণ এটা তো দাম বেশি এটা আরো দাম বেশি এটা আরো দাম বেশি আচ্ছা এই জন্য মালাই কোয়ালিটি দেখলে বোঝা যায় মালাই কাগি ভিতরে কোয়ালিটি আছে তো আচ্ছা হ্যাঁ এই যাবো একটা ইসে মাল এটা মালাইকারি এটাও মালাইকারি সেম এরকম সফট হবে না একদম সফট একদম সফট আর এগুলো সব আপনার ডিজিটাল আরি সুতার কাজ ডিজিটাল আরি সুতার কাজ করে না আরি সুতার কাজ করে আচ্ছা এই যে ভিতরে দেখেন এই পাশে দেখেন প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আছে সব স্টক এখানে দেখেন প্রচুর কালেকশন আছে ঈদের জন্য হিউজ পরিমাণ কিন্তু এখানে স্টক করা আছে আপনাদের যে রকম দরকার সেরকমই এখানে পেয়ে যাবেন কিছুদিন আগে এখানে এই যে বল প্রিন্ট কিছুদিন আগে এখানে কিন্তু ভিডিও করছেন এখানে মাল ছিল মাল ছিল আগে কাজে মাল ছিল এখন কিন্তু নাই এক গোস মাল নাই সব শেষ হয়ে গেছে না জি আবার রিসেন্টলি আবার আবার আসবে এই সপ্তাহে মাল কিছু আগামী সপ্তাহে আবার দেখাইতে পারবো অবশ্যই ওটা তো দেখাতে পারবো এই সপ্তাহে কিছু মাল ঢুকছে এগুলো কি বল প্রিন্ট হ্যাঁ এগুলো বল প্রিন্ট বল প্রিন্ট হ্যাঁ এগুলো পেয়ে যাবে এটা হলো এক বল এই যে দেখেন আপনি তো আগে টিপে এসে দেখছেন আসতাম পর্যন্ত ঠিক হয়ে গেছিল মাল আগে কিন্তু এই পর্যন্ত ছিল এখন পর্যন্ত মোটামুটি মাল শেষ আচ্ছা মাল শেষ দিয়া কুলাইতে পারতাছি না ভাই এত পরিমাণ চাহিদা এটা না এই যে দেখেন আমার স্টিক মিস্টিক সব ভেঙে গেছে অনেক সুন্দর এখানে যে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু সব ফাঁক হয়ে গেছে না নুর ভাই আর আপনার গুড নিউজ একটা কি ভাই এটা মাল আপনি শেয়ার করলো ভাই এগুলো কি সব অনলাইন সত্য ভাই আমার বিশ্বাস হইতাছে না বিশ্বাস হইতাছে না সত্য এটা অনলাইন অনলাইনের মাল নাকি দেখেন প্রচুর কালেকশন এটার মধ্যে ঢুকছে আর এগুলো কি সব অনলাইনে না আচ্ছা আপনি অনলাইনে ভিডিও দেখাইছেন ওকে মাল নিছে আমাদের থেকে মাল নিছে অন্যান্য জায়গা থেকে মাল নিছে আচ্ছা তবে আপনার অবদান আচ্ছা এই যে আমাদের জিও ভাই আচ্ছা উনি কি আপনাদের মাল ইয়ে করে নাকি আমাদের উনি বিশ্বস্ত লোক আচ্ছা আমাদের এখানে আসলে আসসালামু আলাইকুম আচ্ছা জুয়েল ভাই কি করেন আপনি তোয়ো টেক্সটাইলের মালগুলো আপনিই দেন নাকি ঠিক আছে আপনি আসছেন অনেক ধন্যবাদ আচ্ছা
আমরা তো আপনার দোকানে অনেক বছর ধরে আসছি। জি, এই যে দেখতেছেন মাল, এই যে বস্তা বেলে খুব সুন্দর। আচ্ছা, এই বস্তা সুক্তা ট্রান্সপোর্ট, সুন্দরবন ট্রান্সপোর্ট, আচ্ছা, তারপর আফজল ট্রান্সপোর্ট, আচ্ছা, তারপর হলো আপনার এই ল্যাম্বো আছে, এসআর পরিবহন আছে, বিভিন্ন মানে যত ট্রান্সপোর্ট কুরিয়ার আছে আপনারাই ওদের কাছে মাল দিয়ে আসেন? মাল ইস্তাম্বুল সবাই, যেমন একটা ঢাকার বাইরে চিটাগাং একটা পার্টি আসলো, আচ্ছা, মাল কিনা মেমো আমাদের কাছে দেয়, আমরা প্রতিটা দোকান থেকে কালেকশন করে, বিশেষ করে টয়েবের এখানে আমরা বেশি কালেকশন করি, আর এখানে সব প্রকার মাল আছে। আচ্ছা আচ্ছা, টয়েব বাইরে দোকানপাট ঘুরে একটু দেখান সব। আচ্ছা আচ্ছা, টয়েবের দোকানের সামনে আমরা সব মাল কালেকশন করে বিভিন্ন ট্রান্সপোর্টে আমরা এই মালগুলো বস্তা বাইন্দা নিজস্ব ভ্যান আসে ডেলিভারি দিয়ে দেন, ডেলিভারি খুব সুন্দর ইনশাল্লাহ চেষ্টা করেন ভালোভাবে কাস্টমার কে পৌঁছে দেওয়ার। মানে দায়িত্বটা উনি ভালোভাবে পালন করেন। আচ্ছা, ইসলামপুর গুলশানের সিটি দ্বিতীয় তলা। হ্যাঁ, আপনি আইসে আমাদেরকে ফোন দিবেন, আমি যাই কিনবো, আমাদের আর ভাই আছে, ওনারা যেই যাও আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আর যদি আপনি চিনতে কষ্ট হয় আপনি আসাম মজুলের সামনে এসে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ওকে, তো দর্শক অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সরাসরি ফ্যাক্টরি থেকে টেক্সটাইল মালিকের সাথে যারা ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখবেন, আর স্ক্রিনে থাকা নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন, হোলসেল দামে নিতে পারবেন।